শেষ হলো মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 প্রতিযোগিতা। প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠত্বের মুকুট উঠল তানজিয়া জামান মিথিলার মাথায়। 3 এপ্রিল রাতে রাজধানীর একটি হোটেলে বিজয়ীকে মুকুট পরিয়ে দেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। এছাড়া প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন ফারজানা ইয়াসমিন অনন্যা, দ্বিতীয় রানার আপ হয়েছেন ফারজানা আক্তার অ্যানি। পাশাপাশি বিশেষ যোগ্যতা অনুযায়ী 5টি ভিন্ন ক্যাটাগরিতে মনোনীত হন 5 প্রতিযোগী। তারা হলেন মিস কনজেনিয়ালিটি ফারজানা ইয়াসমিন অনন্যা, মিস শাইনিং স্টার আপনা চাকমা, মিস ফটোজেনিক নিদ্রা দে, মিস বডি বিউটিফুল তানজিয়া জামান মিথিলা এবং মিস ট্যালেন্টেড হিসেবে নির্বাচিত হন তৌহিদা তাসনিম তিফা। গ্র্যান্ড ফিনালে বিচারকের আসনে নিযুক্ত ছিলেন প্রাসাদ বিদাপা, মেহরুজ মুনির, আইরিন সমার তিলগার, গৌতম সাহা, বিদ্যা সিনহা মিম, রিয়াজ ইসলাম, সারা সুলেমান এবং তাহসান রহমান খান। বিশেষ বিচারক হিসেবে ছিলেন ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। আগামী 16 মে যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্স 2020 প্রতিযোগিতার 69তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নতুন মিস ইউনিভার্স বাংলাদেশের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। প্রান্তিস আরোয়ার, সময় সংবাদ, ঢাকা।